আজকে পড়ছি সত্যজিৎ রায়ের একটি ছোট গল্প ক্লাস ফ্রেন্ড আশা করছি আপনাদের সবার ভালো লাগবে সকাল সোয়া নয়টা মোহিত সরকার সবেমাত্র টাইয়ে ফাসটা ফাঁসটা পড়েছিলেন এমন সময় তার স্ত্রী অরুণা এসে ঘরে ঢুকলেন তোমার ফোন এ সময় আবার কে কাটায় কাটায় সাড়ে নটায় অফিসে পৌঁছানোর অভ্যাস মোহিত সরকারের ঠিক বেরোনোর মুখে ফোন এসেছে শুনে স্বভাবতই তার কপালে ভাঁজ পড়ল দেবী বললেন বলছে তোমার সাথে স্কুলে পড়তো স্কুলে বোঝো নাম বলেছে বলল জয় বললেই বুঝবে তিরিশ বছর আগে স্কুল ছেড়েছে মোহিত সরকার ক্লাসে ছিল জনা চল্লিশেক ছেলে খুব মন দিয়ে ভাবলে হয়তো তাদের মধ্যে জনাভিষেকের নাম মনে পড়বে সেই সাথে চেহারাও জয় বা জয়দেবের নাম ও চেহারা দুটোই ভাগ্যক্রমে মনে আছে কারণ সে ছিল ক্লাসে সেরা ছেলেদের মধ্যে একজন পরিষ্কার ফুটফুটে চেহারা পড়াশোনায় ভালো ভালো হাইজাম দিত ভালো তাসের ম্যাজিক দেখাতো ক্যাসাবিয়াঙ্কা আবৃত্তি করে একবার মেডেলও পেয়েছিল স্কুল ছাড়ার পরে আর তার কোনো খবর রাখেননি মোহিত সরকার তিনি এখন বুঝতে পারলেন যে এককালে বন্ধুত্ব থাকলেও এতকাল ছাড়াছাড়ির পর তিনি আর কোনো টান অনুভব করছেন না তার স্কুলের সহপাঠীর প্রতি মোহিত অজ্ঞতা টেলিফোনটা ধরলেন হ্যালো কে মোহিত চিনতে পারছ ভাই আমি সেই জয় জয়দেব বোস বালিগঞ্জ স্কুল গলা চেনা যায় না তবে চেহারাটা মনে পড়ছে কি ব্যাপার তুমি তো এখন বড় অফিসার ভাই নামটা যে মনে রেখেছো এটাই খুব ওসব থাক এখন কি ব্যাপার বলো ইয়ে একটু দরকার ছিল একবার দেখা হয় কবে তুমি যখন বলবে তবে যদি তাড়াতাড়ি হয় তাহলে তাহলে আজই করো আমার ফিরতে ফিরতে ছয়টা হয় সাতটা নাগাদ আসতে পারবে নিশ্চয়ই পারব থ্যাংক ইউ ভাই তখন কথা হবে হালে কেনা হালকা নীল স্ট্যান্ডার্ড গাড়িতে আপিসে যাওয়ার পথে মোহিত সরকার স্কুলের ঘটনা কিছু মনে আনার চেষ্টা করলেন হেডমাস্টার গিরিন সুরের ঘোলাটে চাহনি আর গুরু গম্ভীর মেজাজ সত্ত্বেও স্কুলের দিনগুলি ভারী আনন্দের ছিল মোহিত নিজেও ভালো ছাত্র ছিলেন শঙ্কর মোহিত আর জয়দেব এই তিনজনের মধ্যেই রেসারেষি ছিল ফার্স্ট সেকেন্ড থার্ড তিনজনে যেন পালা করে হতো ক্লাস সিক্স থেকে মোহিত সরকার আর জয়দেব বোস একসঙ্গে পড়েছেন অনেক সময় এক বিঞ্চিতেই পাশাপাশি বসতেন দুজন ফুটবলেও পাশাপাশি স্থান ছিল দুজনের মোহিত খেলতেন রাইট ইন জয়দেব রাইট আউট এখন মোহিতের মনে হতো এই বন্ধুত্ব বুঝি চিরকালের কিন্তু স্কুল ছাড়ার পরেই দুজনের রাস্তা আলাদা হয়ে গেল মোহিতের বাবা ছিলেন অবস্থাপন্ন লোক কলকাতার নাম করা ব্যারিস্টার স্কুল শেষ করে মোহিত ভালো কলেজে ঢুকে ভালো পাশ করে দুবছরের মধ্যেই ভালো সৌদাগরী অফিসে চাকরি পেয়ে গেল জয়দেব চলে যায় অন্য শহরের অন্য কলেজে কারণ তার বাবার ছিল বদলির চাকরি তারপর আশ্চর্য ব্যাপার মোহিত দেখেন যে তিনি আর জয়দেবের অভাব বোধ করছেন না তার জায়গায় নতুন বন্ধু জুটেছে কলেজে তারপর সেই বন্ধু বদলে গেল যখন ছাত্রজীবন শেষ করে মোহিত চাকরির জীবনে প্রবেশ করলেন এখন তিনি তার আপিসের চারজন মাথার মধ্যে একজন এবং তার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু তারই একজন সহকর্মী স্কুলের সহপাঠীদের মধ্যে একমাত্র প্রজ্ঞান সেনগুপ্তের সাথেই তার মাঝে মাঝে ক্লাবে দেখা হয় সেও ভালো অফিসে বড় কাজ করে আশ্চর্য স্কুলের স্মৃতির মধ্যে কিন্তু প্রজ্ঞানের কোনো স্থান নেই অথচ জয়দেব যার সাথে তিরিশ বছর দেখাই হয়নি স্মৃতির অনেকটা জায়গা দখল করে আছে এই সত্যটা মোহিত পুরনো কথা ভাবতে ভাবতে বেশ ভালো করে বুঝতে পারলেন অফিসটা সেন্ট্রাল চৌরঙ্গি আর সুরেন অ্যাভিনিউতে ব্যানার্জির সংযোগস্থলের কাছাকাছি আসতেই গাড়ির ভিড়ের হর্ন আর বাসের ধোয়া মোহিত সরকারকে স্মৃতির জগৎ থেকে হুড়মুড়িয়ে বাস্তব জগতে এনে ফেললো হাতের ঘড়ির দিকে চোখ পড়াতে মোহিত বুঝলেন যে তিনি আজ মিনিট তিনিক লেট হবে। অফিসের কাজ সেরে সন্ধ্যায় তার লি রোডের বাড়িতে যখন ফিরলেন মোহিত তখন তার মনে বালিগঞ্জ গভর্নমেন্ট স্কুলের স্মৃতির কণামাত্র অবশিষ্ট নেই সত্যি বলতে কি তিনি সকালের টেলিফোনের কথাটাও বেমালম ভুলে গিয়েছিলেন সেটা মনে পড়ল যখন বেয়ারা বিপিন বৈঠকখানায় এসে তার হাতে রুলটানা খাতার পাতা ভাঁজ করে ছেঁড়া একটা চিরকুট দিল তাতে ইংরেজিতে লেখা জয়দেব বোস অ্যাজ পার অ্যাপয়েন্টমেন্ট রেডিওতে বিবিসির খবরটা বন্ধ করে মোহিত বিপিনকে বললেন ভেতরে আসতে বলো আর বলি মনে হলো জয় এতকাল পরে আসছে তার জন্য কিছু খাবার আনিয়ে রাখা উচিত ছিল আপিস ফের তা পার্ক স্ট্রিট থেকে কেক পেস্ট্রি জাতীয় কিছু কিনে আনা তার পক্ষে খুবই সহজ ছিল কিন্তু খেয়াল হয়নি তার স্ত্রী কি আর নিজে খেয়াল করে কাজটা করেছেন চিনতে পারছ গলার স্বর শুনে এবং সেই সঙ্গে কণ্ঠস্বরের অধিকারের দিকে চেয়ে মৈত সরকারের যে প্রতিক্রিয়াটা হলো সিঁড়ি উঠতে গিয়ে শেষ ধাপ পেরোনোর পরেও আরেক ধাপ আছে মনে করে পা ফেললে হয় চৌকাট পেরিয়ে যিনি ঘরের ভেতরে এসে দাঁড়িয়েছিলেন তার পরনে ছাই রঙের বেখাপ্পা ঢলঢলে সুতির প্যান্টের উপরে হাতা কাটা সস্তা ছিটের শার্ট দুটির কোনোটিও পশ্চিমকালে স্ত্রী সংস্পর্শে এসেছে বলে মনে হয় না শার্টের কলারের ভেতর দিয়ে যে মুকটা বাড়ি বেরিয়ে আছে তার সাথে অনেক চেষ্টা করেও মোহিত তার স্মৃতির জয়দেবের কোনো সাদৃশ্য খুঁজে পেলেন না আগন্তুকের চোখ কোটরে বসা গায়ের রং রোদে পুড়ে ঝামা গাল তোবড়ানো থুতনিতে অন্তত তিন দিনের কাঁচা পাকা দাড়ি মাথার উপরাংশ মসৃণ কানের পাশে কয়েক গাছা পাকা চুল প্রশ্নটা হাসিমুখে করায় ভদ্রলোকের দাঁতের পাটিও দেখতে পেয়েছেন মোহিত সরকার এবং মনে হয়েছে পান খাওয়া যাওয়া অমন দাঁত নিয়ে হাসতে হলে হাত দিয়ে মুখ ঢেকে হাসা উচিত অনেক বদলে গেছি না বসো মোহিত এতক্ষণে উঠে দাঁড়িয়েছেন সামনের সোফায় আগন্তুক বসার পর মোহিত নিজের জায়গায় বসলেন মোহিতের নিজের ছাত্র জীবনের কয়েকটা ছবি তার আছে সেই ছবিতে বছর বয়সের মোহিতের সাথে আজকের আদল বার করতে অসুবিধা হয় না তাহলে একে চেনা এত কঠিন হচ্ছে কেন ত্রিশ বছরে একজনের চেহারায় এত পরিবর্তন হয় কি তোমাকে কিন্তু বেশ চেনা যায় রাস্তায় দেখলেও চিনতে পারতাম ভদ্রলোক কথা বলে চলেছেন আসলে আমার উপর দিয়ে অনেক ঝড় বয়ে গেছে কলেজে পড়তে পড়তে বাবা মারা গেলেন আমি পড়া ছেড়ে দিয়ে চাকরির ধান্দায় ঘুরতে শুরু করি তারপর ব্যাপারটা তো বোঝই পাল আর ব্যাকিং এ দুটোই যদি না থাকে তাহলে আজকের দিনে একজনের ইয়ের পক্ষে চা খাবে চা হ্যাঁ তা মোহিত বিপিনকে ডেকে চা আনতে বললেন আর সেই সঙ্গে ভেবে আশ্বস্ত হলেন যে কেক মিষ্টি যদি নাও থাকে তাহলেও ক্ষতি নেই এনার পক্ষে বিস্কুটি যথেষ্ট ও ভদ্রলোক বলে চলেছেন আজ সারাদিন ধরে কত পুরোনো কথাই না ভেবেছি জানো মোহিত মোহিত নিজেও যে কিছুটা সময় তাই করেছেন সেটা আর বললেন না এলসিএম জি এস মনে আছে মোহিতের মনে ছিল না কিন্তু বলতেই মনে পড়ল এলসিএম হলেন পিটির মাস্টার লালচাঁদ মুখর্জে আর জি সি এম হলেন অঙ্কের স্যার গোপেন মিত্তির আমাদের খাবার জলের ট্যাঙ্কের পেছনটায় দুজনকে জোর করে পাশাপাশি দাঁড় করিয়ে যে বক্স ক্যামেরায় ছবি তুলেছিল মনে আছে ঠোঁটের কোণে একটা হালকা হাসি হেসে মোহিত বুঝিয়ে দিলেন যে তার মনে আছে আশ্চর্য এগুলো তো সবই সত্যি কথা ইনি যদি জয়দেব না হন তাহলে এত কথা জানলেন কি করে স্কুল লাইফের পাঁচটা বছরই আমার জীবনের বেস্ট টাইম জানো ভাই বললেন আগন্তুক তেমন দিন আর আসবেন না মোহিত একটা কথা না বলে পারলেন না তোমার তো মোটামুটি আমারই বয়স ছিল বলে মনে পড়ে তোমার চেয়ে তিন মাসের ছোট তাহলে এমন বুড়োলে কি করে চুলের দশা এমন হল কি করে স্ট্রাগল ভাই স্ট্রাগল বললেন আগন্তুক অবশ্যই টাকার টাকটা আমাদের ফ্যামিলির অনেকেরই আছে বাপ ঠাকুরদা দুজনেরই টাক পড়ে যায় পঁয়ত্রিশের মধ্যে গাল ভেঙেছে হাড় ভাঙা খাটুনির জন্য আর প্রপার ডায়েটের অভাবে তোমাদের মতো তো টেবিল চেয়ারে বসে কাজ হয় না ভাই কারখানায় কাজ করেছি সাত বছর তারপর মেডিকেল সেলসম্যান ইন্স্যুরেন্সের দালালি এ দালালি সে দালালি এক কাজে টিকে থাকবো সে তো আর কপালে লেখা নেই তাঁতের মাকুর মতো একবার এদিক আরেকবার ওদিক কথায় বলে শরীরের নাম মহাশয় যা স্বভাবে তাই সয় অথচ তাতে শেষ অবধি শরীরটা গিয়ে কি দাঁড়ায় তা তো আর বলে না সেটা আমায় দেখে বুঝতে হবে বিপিন চা এনে দিল সঙ্গে প্লেটে সন্দেশ আর সিঙ্গারা গিন্নির খেয়াল আছে বলতে হবে ক্লাস ফ্রেন্ডের এই ছিঁড়ি দেখে কি ভাবতেন সেটা মোহিত আন্দাজ করতে পারলেন না তুমি খাবে না আগন্তুক প্রশ্ন করলেন মোহিত মাথা নাড়লেন আমি এই মাত্র খেয়েছি একটা সন্দেশ না আপ তুমিই খাও ভদ্রলোক সিঙ্গারায় কামড় দিয়ে চিবুতে চিবুতিই বললেন ছেলেটার পরীক্ষার সামনে অথচ এমন দশা জানো মোহিত ভাই ফিয়ের টাকাটা যে কোথেকে আসবে তা তো বুঝতে পারছি না আর বলতে হবে না মোহিত বুঝে নিয়েছেন আগেই বোঝা উচিত ছিল এর আশার কারণটা সাহায্য প্রার্থনা আর্থিক সাহায্য কত চাইবেন বিশ পঁচিশ হলে দিয়ে দেওয়াই তো হবে বুদ্ধিমানের কাজ কারণ না দিলেই যে উৎপাতে শেষ হবে কোনো এমন কোনো ভরসা নেই আমার ছেলেটা খুব ব্রাইট জানো ভাই পয়সার অভাবে তার পড়াশোনা মাঝপথে বন্ধ হয়ে যেতে পারে এই কথাটা ভেবে আমার রাতে ঘুম হয় না দ্বিতীয় সিঙ্গারাটাও উঠে গেল প্লেট থেকে মোহিত সুযোগ পেলেই জয়দেবের সেই ছেলে বয়সের চেহারার সাথে আগন্তুকের চেহারা মিলিয়ে দেখছেন আর ক্রমেই তার বিশ্বাস বদ্ধমূল হচ্ছে যে সেই বালকের সঙ্গে এই প্ররের কোনো সাদৃশ্য নেই তাই বলছিলাম ভাই চায়ে সশব্দ চুমুক দিয়ে বললেন আগন্তু অন্তত সখানে কি সদেরক যদি এই পুরনো বন্ধুর হাতে তুলে দিতে পারো তাহলে ভেরি সরি এ টাকার কথাটা উঠলেই সরাসরি না করে দেবেন এটা মোহিত মনে মনে স্থির করে ফেলেছিলেন কিন্তু এখন মনে হলো ব্যাপারটা এত রুঢ়োভাবে না করলেও চলতো তাই নিজেকে খানিকটা শুধরে নিয়ে গলাটা আরেকটু নরম করে বললেন সরি ভাই আমার কাছে জাস্ট নাও ক্যাশের একটু অভাব আমি কাল আসতে পারি এনি টাইম তুমি যখনই বলবে কাল আমি একটু কলকাতার বাইরে যাব। ফিরবো দিন তিনেক পরে তুমি রবিবার আসো রবিবার আগন্তুক যেন খানিকটা চুপসে গেলেন মোহিত মনস্থির করে ফেলেছেন ইনি যে জয় চেহারায় তার কোনো প্রমাণ নেই কলকাতার মানুষ ধাপ্পা দিয়ে টাকা রোজগারের হাজার ফিকির জানে ইনি যদি জালিয়াত হন হয়তো আসল জয়দেবকে চিনেন তার কাছ থেকে ত্রিশ বছর আগের বালিগঞ্জ স্কুলের কয়েকটা ঘটনা জেনে নেওয়া আর কি এমন কঠিন কাজ রবিবার কখন আসব আগন্তু প্রশ্ন করলেন সকালের দিকেই ভালো এই নটা সাড়ে নটা শুক্রবার ঈদের ছুটি মোহিতের আগে থেকেই ঠিক আছে বারুইপুরে এক বন্ধুর বাগান বাড়িতে সস্ত্রী গিয়ে উইকেন্ড কাটিয়ে আসবে। দুদিন থেকে রবিবার রাত্রে ফেরা সুতরাং ভদ্রলোক সকালে এলে তাকে পাবেন না এই প্রতারণা প্রতারণাটুকুরও প্রয়োজন হতো না যদি মোহিত সরাসরি মুখের উপর না করে দিতেন কিন্তু কিছু লোক আছে যাদের দ্বারা এই জিনিসটা হয় না মোহিত এই দলেই পড়েন রবিবার তাকে না পেয়ে যদি আবার আসেন ভদ্রলোক তাহলে তার সাথে দেখা না করার কোনো অজুহাত বার করবেন মোহিত সরকার তারপর হয়তো আর বিরক্ত হতে হবে না আগন্তুক চায়ের কাপে শেষ চুমুক দিয়ে সেটা নামিয়ে রাখতেই ঘরে আরেক পুরুষ এসে ঢুকলেন উনি মোহিতের অন্তরঙ্গ বন্ধু বাণীকান্ত সেন আরও দুজন আসার কথা আছে তারপর তাসের আড্ডা বসবে এটা রোজকার ঘটনা বাণীকান্ত ঘরে ঢুকেই যে আগন্তুকের দিকে একটা সন্দিগ্ধ দৃষ্টি দিলেন সেটা মোহিতের দৃষ্টি এড়ালো না আচ্ছা তাহলে আসি আগন্তুক উঠে দাঁড়িয়েছেন তুই এই উপকারটা করলে সত্যি গ্রেটফুল থাকব ভাই সত্যি ভদ্রলোক বেরিয়ে যাওয়ার মুহূর্তেই বাণীকান্ত বন্ধুর দিকে ফিরে ভ্রুকুঞ্চিত করে বললেন এই লোক তোমাকে তুই করে বলছে ব্যাপারটা কি এতক্ষণ তুমি বলছিলো শেষে তোমাকে শুনিয়ে হঠাৎ তুই বলল লোকটাকে মোহিত উত্তর না দিয়ে বুক থেকে একটা পুরনো ফটো অ্যালবাম বাল করে তার একটা পাতা খুলে বাণীকান্তর দিকে এগিয়ে দিল এটা কি তোমার স্কুলের গ্রুপ নাকি বোটানিক্সে পিকনিকে গিয়েছিলাম বললেন মহিত সরকার কারাই পাঁচজন আমাকে চিনতে পারছো না দাঁড়াও দেখি অ্যালবামের পাতাটাকে চোখের কাছে নিয়ে বাণীকান্ত সহজেই তার বন্ধুকে চিনে ফেললেন এবার ডান পাশের ছেলেটাকে দেখো তো ভালো করে ছবিটাকে আরো চোখের কাছে এনে বাণীকান্ত বললেন দেখলাম মোহিত বললেন ইনি হচ্ছেন যিনি এই মাত্র উঠে গেলেন স্কুল থেকে কি জুয়া ধরেছিলেন নাকি অ্যালবামটা সশব্দে বন্ধ করে পাশের সোফায় ছুঁড়ে ফেরে দিয়ে প্রশ্ন করলেন বাণীকান্ত ভদ্রলোককে অন্তত বত্রিশ বার দেখেছি রেসের মাঠে সেটাই স্বাভাবিক বললেন মোহিত সরকার তারপর আগন্তুকের সাথে কি কথা হলো সেটা সংক্ষেপে বললেন পুলিশে খবর দে বললেন বাণীকান্ত চোর চোর জালিয়াতের ডেপো হয়েছে কলকাতা শহর এই ছবির ছেলে আর এই জুয়ারি লোক এক হওয়া ইম্পসিবল মোহিত হালকা হেসে জবাব দিলেন রোববার এসে আমাকে না পেলেই ব্যাপারটা বুঝবে তারপর আর উৎপাত করবে বলে মনে হয় না বারুই পুকুরে বন্ধুর পুকুরের মাছ পোলট্রি মুরগির ডিম আর গাছের আম জাম ডাব খেয়ে বকুল গাছের ছায়া শতরঞ্জি পেতে বুকে বালিশ নিয়ে তাস খেলে শরীর ও মনের অবসাদ দূর করে রবিবার রাত এগারোটায় বাড়ি ফিরে মোহিত সরকার বিপিন বেয়ারার কাছে শুনলেন যে সেদিন যে ভদ্রলোকটি এসেছিলেন তিনি আজ সকালে আবার এসেছিলেন যাবার সময় কিছু বলে গেছে কি আজ্ঞে না বলল বিপিন যাক নিশ্চিন্ত একটা সামান্য কৌশল কিন্তু তাতে কাজ দিয়েছে অনেক আর আসবে না আপদ গেছে কিন্তু না আপদ সেদিনের জন্য গেল পরের দিন সকাল আটটা নাগাদ মোহিত যখন বৈঠকখানায় বসে খবরের কাগজ পড়ছেন তখন বিপিন আবার একটা ভাঁজ করা চিরকুট এনে দিল তাকে মোহিত খুলে দেখলেন তিন লাইনের একটা চিঠি ভাই মোহিত আমার ডান পাটা মোচকেছে তাই ছেলেকে পাঠাচ্ছি সাহায্য সাহায্যস্বরূপ সামান্য কিছুও ওর হাতে দিলে অশেষ উপকার হবে আশা করি হতাশ করবে না ইতি জয় মোহিত বুঝলেন এবার আর রেহাই নেই তবে সামান্য মানে সামান্যই এই স্থির করে তিনি কি বেয়ারাকে বললেন ডাকো ছেলেটাকে মিনিদ খানেকের মধ্যেই একটি তেরো চোদ্দ বছর বয়সের ছেলে দরজা দিয়ে ঢুকে মোহিতের দিকে এগিয়ে তাকে প্রণাম করে আবার কয়েক পা পিছিয়ে গিয়ে চুপ করে দাঁড়িয়ে রইল মোহিত তার দিকে মিনিট খানেক চেয়ে থাকলেন তারপর বললেন বসো ছেলেটি একটু ইতস্তত ভাব করে একটি সোফার কোণে দু হাতটিকে কোলের উপর জড়ো করে বসল আমি আসছি এক্ষুনি মহিত দোতলায় গিয়ে স্ত্রীর আঁচল থেকে চাবির গোছাটা খুলে নিয়ে আলমারি খুলে দেরাজ থেকে চারটে পঞ্চাশ টাকার নোট বার করে একটি খামে পুরে আলমারি বন্ধ করে আবার নিচের বৈঠকখানায় নেমে এলেন কী নাম তোমার শ্রী সঞ্জয় কুমার বোস এতে টাকা আছে সাবধানে নিতে পারবে ছেলেটি মাথা নেড়ে হ্যাঁ বলল কোথায় নেবে বুক পকেটে ট্রামে ফিরবে না বাসে হেঁটে হেঁটে তোমার বাড়ি কোথায় মির্জাপুর স্ট্রিট এত দূর হাঁটবে বাবা বলেছেন হেঁটে ফিরতে তার চেয়ে কাজ করো ঘণ্টাখানেক বসো চা মিষ্টি খাও অনেক বইটুই আছে দেখো আমি নয়টায় অফিসে যাব আমায় নামিয়ে দিয়ে আমার গাড়ি তোমাকে তোমার বাড়ি পৌঁছে দেবে তুমি বাড়ি চিনে ফিরতে পারবে তো ছেলেটি আবার মাথা নেড়ে হ্যাঁ বলল মোহিত বিপিনকে ডেকে ছেলেটির জন্য চা দিতে বলে আপিসে যাবার জন্য তৈরি হতে দোতলায় চলে গেলেন ভারী হালকা বোধ করছেন তিনি ভারী প্রসন্ন জয়কে দেখে চিনতে না পারল তিনি তার ছেলে সঞ্জয়ের মধ্যে তার ত্রিশ বছর আগের ফ্রেন্ডটিকে ফিরে পেয়েছেন